সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম টু techcraft.in। তো আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে এসেছি। তো আজকের ভিডিওর টপিক হলো যে আমরা যখন কলম, বিম এবং স্ল্যাব কাস্টিং করি, তারপরে যখন আমরা ডিস্যাটারিং করি, তখন অনেক সময় কিছু কিছু প্যাচেসের মধ্যে আমরা মৌমাছি মৌচাকের মতো গর্ত 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 পোর্শন দেখতে পাই। তো এই পোর্শনটাকে কি বলা হয়? তো এই পোর্শনটাকে সিভিল ইঞ্জিনিয়ারের ভাষায় হানিকম বলা হয়। যেহেতু এটা মৌমাছির মৌচাকের মতো দেখতে, সেই জন্য এটাকে হানিকম বলা হয়। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানবো যে এই হানিকম কেন আমাদের স্ট্রাকচারের মধ্যে হয় এবং এর ফলে আমাদের স্ট্রাকচারে কী কী ক্ষতি হতে পারে, এবং কোথাও যদি হানিকম হয়ে যায় তাহলে সেটাকে আমরা কীভাবে সলিউশন করতে পারবো। তো আর দেরি না করে আমি ভিডিওটি স্টার্ট করছি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো এবার আমাদের জানতে হবে যে হানিকম কী কারণে হচ্ছে। তো যখন আমরা কলম, স্ল্যাব এবং বিম কাস্টিং করি, তখন আমরা কংক্রিটটাকে দেওয়ার পরেই তার মধ্যে কিন্তু ভাইব্রেটর মেশিন দিয়ে ভাইব্রেট করি, যাতে কংক্রিটের যে ভয়েড স্পেসগুলো আছে সেগুলো ফিল হয়ে যায়। কিন্তু যদি আমরা সেই ভয়েড স্পেসগুলো ঠিকঠাক করে ফিল না করতে পারি, তো সেই পোর্শনে কিন্তু এই হানিকমের সৃষ্টি হয়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কলমের মধ্যে হানিকম লক্ষ্য করা যায়, কারণ কলম যখন কাস্টিং করা হয় তখন কিন্তু নর্মালি বেশিরভাগ সাইডে কিন্তু ভাইব্রেটার ইউজ করা হয় না, যার ফলে কংক্রিটটা ঠিকঠাক করে কম্প্যাক্টেড হয় না, যার ফলে কলমের মধ্যে হানিকমের সৃষ্টি হয়। এটা কিন্তু অবশ্যই সিমেন্ট এবং স্যান্ডের মর্টার দিয়ে প্লাস্টার করে মেকআপ দেওয়ার চেষ্টা করবেন না। যদি কখনো হানিকম কলমের মধ্যে লক্ষ্য করেন তাহলে সেটাকে ডিমলিশ করে রিকনস্ট্রাকশন করাটাই বেটার অপশন হবে। নেক্সট হচ্ছে যে হানিকম আমাদের স্ট্রাকচারে কী ক্ষতি করতে পারে। তো আমরা স্ট্রাকচারটা একটা ডিজাইন প্রপার্টিস ফলো করে যতটা এবিলিটি আছে তার উপর ডিপেন্ড করে স্ট্রাকচারটা ডিজাইন করি। কিন্তু যদি কোনো কারণে যদি হানিকমের জন্য কোনো স্ট্রাকচারাল এলিমেন্টের লোড বিয়ারিং ক্যাপাসিটি কমে যায়, তাহলে কিন্তু সেখানে সেই স্ট্রাকচারটা কোলাপস করে যেতে পারে। তো যদি কোনো স্ট্রাকচারের মধ্যে হানিকম লক্ষ্য করা যায় তাহলে সেই স্ট্রাকচারটা লোড বিয়ারিং ক্যাপাসিটি যতটা হওয়া উচিত ততটা কিন্তু কখনোই হবে না। সেই হানিকমের জন্য কিন্তু সেটা তারও আগে কোলাপস করে যেতে পারে। তো সেই জন্য হানিকম দেখলে সেটাকে কিভাবে আমরা কিওর করব। তো হানিকম যদি আমরা কোনো স্ট্রাকচারের মধ্যে লক্ষ্য করি তাহলে সেটা কিওর করার দুটো উপায় আছে। একটা হচ্ছে যে জায়গাটা আমরা হানিকম দেখব সেই জায়গাটাকে ডিমলিশ করে আবার রিকনস্ট্রাকশন করা। আরেকটা উপায় হচ্ছে আমরা যে কংক্রিট প্রেশার যেটা হয় তার মাধ্যমে যে জায়গাগুলো হানিকম হয়েছে সেই জায়গাগুলোতে যদি আমরা প্রপারলি গ্রাউটিং করি তাহলে সেই ভয়ের স্পেসগুলো পূরণ হয়ে যাবে এবং আমাদের যে স্ট্রাকচারটা, স্ট্রাকচারাল এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো কিছুটা পরিমাণ স্টেবিলিটি পাবে। অবশ্যই এটা দিয়ে কিন্তু আমরা 100% স্টেবিলিটি অ্যাচিভ করতে পারবো না, 70-80% স্টেবিলিটি আমরা অ্যাচিভ করতে পারবো, তাও 20% চান্স থেকে যাবে স্ট্রাকচার কোলাপস হওয়ার। তাও আমরা সেটার ভ্যালু সবসময় 70-80% ধরেই চলবো, আমরা কখনোই 100% ধরে চলবো না। নেক্সট হচ্ছে যদি আমাদের যে হানিকমগুলো সেই হানিকমগুলো স্ল্যাবের ক্ষেত্রে দেখা যায় তাহলে আমরা কী করব। তো স্ল্যাবের ক্ষেত্রে যদি দেখা যায় একদম টপ ফ্লোরের স্ল্যাবের ক্ষেত্রে তাহলে আমরা কী করব, তার উপরে একটা ওয়াটারপ্রুফিং লেয়ার করব এবং তার উপরে আমরা ওয়াটারপ্রুফিং কেমিক্যাল এবং সলিউশন দিয়ে কোট করে সেটাকে ওয়াটারপ্রুফ করার চেষ্টা করব। না হলে কিন্তু হানিকমের যে পোর্শনগুলো থাকবে সেই পোর্শন দিয়ে ওয়াটার সিপেজ হয়ে নিচের ফ্লোরে চলে আসবে। এছাড়াও যদি কখনো বিম, কলম এবং স্ল্যাবে সামান্য ছোটো ছোটো প্যাচেসের মধ্যে হানিকম লক্ষ্য করা যায় তাহলে সেগুলোকে আমরা গ্রাউটিং বা অন্যান্য কেমিক্যালের মাধ্যমে সলিউশন করতে পারি। যদি কোথাও আমরা হানিকম লক্ষ্য করি তাহলে কি আমাদের খুব ভয় পেয়ে যাওয়া উচিত? অবশ্যই না। যদি কোথাও আপনারা হানিকম লক্ষ্য করেন, আপনাদের সদ্য কনস্ট্রাকশন করা ছাদের মধ্যে দিয়ে আপনারা হানিকম লক্ষ্য করেন, তাহলে আপনাদের আশেপাশে যে ইঞ্জিনিয়ার আছে বা সুপারভাইজার আছে তাকে ডাকুন, ডেকে তার সাথে কনফেস করুন ব্যাপারটা এবং তার কাছ থেকে প্রপার ওয়েতে সেটা সলিউশন জানুন এবং সেটা সলিউশনটা এক্সিকিউট করুন। তাহলে কিন্তু আপনারা বেটার বাড়ি বা বেটার হাউস কনস্ট্রাকশন করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের techcraft.in চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।